বন্ধ করবে না। হাই, চলে এসেছি আমি যিশু আদি ভেত বাঙালি। আজকে আমরা গোল্ডেন বেরি খাই, তো সেই গোল্ডেন বেরি দেখতে পাবে। অনেকে জানে না, এখানে গ্রামের লোকেদেরকে জিজ্ঞাসা করছে, এরা বলছে এসব খায় না কিছু। দেখাচ্ছি, আসো 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 আমার সাথে। জঙ্গলের মধ্যে হয়ে আছে, এই দেখো, এই দেখো গোল্ডেন বেরি। ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি আরো। এদিকে আসো, ক্যামেরা নিয়ে এইদিকে আসো তাড়াতাড়ি। এই দেখো, এই যে হয়ে আছে গোল্ডেন বেরি, দেখতে পাচ্ছ? এগুলোই পেকে গেলে ভিতরে হলুদ পুরো গোল্ডেন হয়ে যায়, বেরি হয়ে যায়। এগুলো সর্ষে ক্ষেতের জঙ্গলের মধ্যে হয়। এরা ভাবে যে জঙ্গলা গাছ, কিন্তু আসলে এটা জঙ্গলা গাছ না, তোমাদেরকে বলে রাখি। দেখতে পাচ্ছ, এই দেখো, এটাকে যখন পেকে যাবে, এটা সবুজ রয়েছে, ক্যামেরাটা সামনে আনো, এটা সবুজ আছে, এটা এখন পেকে যাবে, পুরো সাদা হয়ে যায় এই জায়গাটা। আর এই ভিতরের যে এটা সবুজ আছে এখন, ঠিক আছে, এটা যে সবুজ আছে, এটা পুরো হলুদ হয়ে যায়, পুরো গোল্ডের মতন হয়ে যায়। পাকশির চত্বরে দেখবে, পাকশির চত্বরে বিক্রি হয়, অনেক ভালো ভালো জায়গায় ফলের দোকানে এই গোল্ডেন বেরি বিক্রি হয়। এগুলো খুব উপকার খাওয়া, খুবই উপকার। ভিডিওটা ভালো লাগলে, এটা অনেক কিছু ইনফরমেশান যা আছে আমাদের গ্রাম বাংলায় অনেকেই জানে না, তা আমিও জেনেছি কিভাবে, আমি গুগল লেন্সে এটাকে ফটো তুলে দেখেছি, দেখলাম যে সত্যি এটা গোল্ডেন বেরি। তাহলে ভিডিওটা সবাই একটু শেয়ার করো, অনেকে জানতে পারবে যারা জানে না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো প্লিজ। চলো, বাই, টাটা।